নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2024 লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু অদ্ভুত একটা চিত্র সামনে আসছে, আর সেটা হচ্ছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এই যে জোট, এই জোটের মধ্যে এখন বড় রকম পেকে গেছে ঘোট। কংগ্রেসের বিরুদ্ধে এবার সন্দেহের বাতাবরণ তৈরি করে ফেলেছে সিপিএম। কংগ্রেসের রাহুল গান্ধীর দিকেই উঠে গেছে প্রশ্ন, আর তুলে দিয়েছেন সিপিএম নেত্রী। সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের জমজমাট রুদ্রবার্তা। আপনারা জানেন 2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, সবাই আমরা অপেক্ষা করে আছি কে কোথায় ভোট দিতে যাব, কবে যাব, কি কি হতে পারে সেখানে, এইসব নিয়ে আমরা ভাবছি। মোটামুটি দেশবাসী সবাই জানে যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে, এটা সবাই জানে। সবাই জানে এই রাজ্যে ভোট কাটার জন্য সিপিএম, কংগ্রেস এরা প্রার্থী দিয়েছে, সবাই জানে। সবাই জানে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস অধীররঞ্জন চৌধুরীর পোস্টটাকে ঠিক রাখার জন্য, মানে তার লোকসভা সিটটাকে ঠিক রাখার জন্য সেখানে একটা বহিরাগত গুজরাটি প্রার্থী দিয়ে দিয়েছে, সবাই জানে। তো এইগুলো যখন আমরা সবাই জানি, তার মধ্যেই কংগ্রেস যে বলছিল ইন্ডিজোট বিজেপির বিরুদ্ধে লড়াই লড়ছি, এবার সেখানে তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলে দিয়েছে সিপিএম এর এক নেত্রী। এই রাজ্যে কিন্তু কংগ্রেস সিপিএম একসাথে হাতে হাত মিলে লড়াই লড়ছে, ভালো করে ভাববেন এদের জোটের অবস্থাটা ভাবুন। এই রাজ্যে অধীররঞ্জন চৌধুরী, বিমান বোস সবাই মোটামুটি এক, কিন্তু ওপরে গিয়ে আবার সুভাষিনী আলী তৈরি করে দিয়েছে নতুন বিতর্ক। তিনি একদম রাহুল গান্ধীর বিরুদ্ধে বলে দিয়েছেন সবচেয়ে মারাত্মক একটা বক্তব্য, শুনুন। कि राहुल गांधी का वायनाड से चुनाव लड़ना इनअप्रोप्रिएट है। इनअप्रोप्रिएट का मतलब कि थोड़ा अटपटा लगता है, उसके दो तीन कारण हैं। पहली बात तो ये है कि कांग्रेस पार्टी ये दावा कर रही है कि भारतीय जनता पार्टी के खिलाफ जो संयुक्त संघर्ष है उसका नेतृत्व वो कर रहे हैं, तो जो उनके सबसे बड़े नेता हैं वो केरला में क्यों चुनाव लड़ रहे हैं जहाँ पर भारतीय जनता पार्टी से लड़ाई है ही नहीं। उनको लड़ाई लड़नी चाहिए उत्तर प्रदेश से जहाँ सबसे बड़ा गढ़ है भारतीय जनता पार्टी का, और वहाँ अगर वो परास्त करते हैं भारतीय जनता पार्टी के दिग्गजों को तो उसका बहुत बड़ा असर पड़ेगा। तो ये जो है उनको सोचना चाहिए कि वायनाड से लड़ करके वो क्या संदेश दे रहे हैं, क्या वो अपने आप को लोकतंत्र बचाने की इस बड़ी लड़ाई के नेता साबित कर रहे हैं वायनाड से लड़ करके, ये तो उनको सोचना चाहिए। सुन लें, রাহুল গান্ধী সম্পর্কে একদম সুভাষিনী আলী যেটা প্রশ্ন করেছেন, সিপিআইএমের কিন্তু ইনি কেন্দ্রীয় কমিটির নেতা, ছোটোখাটো কেউ নেতা নয়, মানে আপনার পাড়ায় যে সমস্ত উচ্চিঙ্গ মার্কা কমরেড দেখা যায় তাদের মতো নয়, ইনি কিন্তু খুব উচ্চস্তরের নেত্রী। এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে রাহুল গান্ধী যদি বিজেপি বিরোধিতা করতেই হয় তাহলে উত্তরপ্রদেশে কেন নয়, কেন তিনি ওয়ানাডে গিয়ে লড়ছেন। মনে রাখবেন এই প্রশ্নটা এসে গেছে এই কারণে, কারণ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এরা কেউই আর লড়তে চাইছে না উত্তরপ্রদেশে গিয়ে। আপনারা জানেন সোনিয়া গান্ধী লোকসভা নির্বাচনে নামই দেননি, এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি প্রিয়াঙ্কা গান্ধী কোথাও দাঁড়াচ্ছেন, কিন্তু ওয়ানাড থেকে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী, এটা আমরা সবাই জেনে গেছি। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠেছে, এত যদি বিজেপিকে হাঁটানোর দম থাকে, রাহুল গান্ধী বলেন না যে আমি হাঁটিয়ে দেবো, মোদি ক্যা হ্যায়, মোদি অমুক হ্যায় তমুক হ্যায়, তাহলে কেন উত্তরপ্রদেশে লড়াই লড়ছেন না, যেখানে বিজেপি শক্ত ঘাঁটি সেখানে না লড়াই লড়ে কেরালা, যেখানে গিয়ে সিপিএমের ঘাঁটি আছে, মানে একটা সরকার যেখানে চলছে সিপিএম সরকার, সেখানে গিয়ে কেন দাঁড়াচ্ছেন, এই প্রশ্নটা উঠেছে। আর এই প্রশ্ন ওঠাটা কিন্তু স্বাভাবিক ছিল, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এরা কেউই যোগীর রাজ্য সেখানে দাঁড়াতে সাহস পাচ্ছে না। দেখুন একটা কথা আমি আপনাদের অনেকদিন আগেই বলেছিলাম যে আমেঠি থেকে দাঁড়াবে না কেউই, কারণ হচ্ছে রাহুল গান্ধী বুঝে গেছে হার কাকে বলে। আবার আমি আপনাদের বলেও ছিলাম যে রায়বেরেলি সিটে কিন্তু আর দাঁড়াবেন না সোনিয়া গান্ধী, তার কারণ তিনি মধ্যপ্রদেশে, এই সরি রাজস্থানের একদম সাংসদ হয়ে, রাজ্যসভার সাংসদ হয়ে বেরিয়ে আসতে চাইছেন, অর্থাৎ তিনি আর এই ভোট যুদ্ধে যাবেন না, কারণ তাদের কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী তারা গো হারান হারবে। এমনিতে রাহুল গান্ধী হেরে ভূত হয়ে গেছে স্মৃতি ইরানির কাছে, আবার যদি দাঁড়ায় আবার হারবে, বলে হারিয়ে দেবে স্মৃতি ইরানি, কারণ ওখানে আর কংগ্রেসের কোনো কিছু নেই। কংগ্রেস এমনিতেই দেশ থেকে হয়তো আস্তে আস্তে উঠে যাচ্ছে, খুব একটা ভালো সময় আসছে, কারণ এই দেশ থেকে কংগ্রেস মুক্ত দেশ হবে, ভারতবর্ষ হবে, এটা হওয়া উচিত।
এটা তখনই হওয়া উচিত ছিল যখন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল, অর্থাৎ ধর্মের ভিত্তিতে যখন টুকরো হয়েছিল, তারপরে যখন শাসন করছিল জওহরলাল নেহরু, তখনই উচিত ছিল প্রথম ভোটে একে সরিয়ে দেওয়া। ভারতবাসী সেদিন ভুল করেছিল। দেশের স্বাধীনতা আনার জন্য মোহনদাস করমচাঁদ গান্ধীর অবদান সবচেয়ে বেশি বলা কংগ্রেস ভুলেই গেছিল যে বাংলার বিপ্লবীরা কত ছিল। এরা জানে না বিভিন্ন প্রান্তে বিপ্লবীদের এরা ভুলিয়ে দিয়েছে, কোনোদিন চরকা চালিয়ে স্বাধীনতা আসেনি, এটা দেশবাসী আজ বুঝছে, আগে বুঝত না হয়তো, তারা ভাবতো হয়তো চরকা চালিয়ে স্বাধীনতা এসছে, তাই গানটা খুব ফেমাস ছিল, দে দি হামে আজাদি, দে দি হামে আজাদি বিনা খড়গ বিনা ঢাল, সবরমতি কে সন্ত তুনে কর দিয়া কামাল। কামালের মধ্যে একটা কামালে ছিল দেশটাকে টুকরো করা ধর্মের ভিত্তিতে। এমনিতেই ইংরেজ পালাতো, কিন্তু সমস্ত কিছু ডিলে হয়ে গেছিল অসহযোগিতা আন্দোলন, অসহযোগ আন্দোলন, অহিংস আন্দোলন, এসব করে করে। যাই হোক, ইতিহাসের পাতা একদিন না অন্যদিন ঘাটবো, তবে আজকে যেটা বলছি সেটা হচ্ছে বর্তমান যুগে দাঁড়িয়ে কংগ্রেসের এই রাহুল গান্ধীর উপর ডিপেন্ডেবল হয়ে থাকা এবং রাহুল গান্ধীর ভয়ে, অর্থাৎ মোদীর ভয়ে, বিজেপির কাছে হারার ভয়ে, এই রকম হচ্ছে নেতা যে লড়াইয়ের ময়দানে দাঁড়াতে ভয় পায়, যে দাঁড়ালে যদি হেরে যায় বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে হেরে যাবে বলে সে আমেথি থেকে সরে গিয়ে একদম চলে গেল ওয়ানাডে। এর আগের বারেই হয়ে গেছিলো সমস্ত খেলা খতম, কারণ ওয়ানাডে না দাঁড়ালে রাহুল গান্ধী আর সাংসদই থাকতো না, কোনো রকম করে বেরিয়ে এসছে, এবারও সেই ওয়ানাডেই দাঁড়াতে চাইছে। আর এখানেই প্রশ্ন তুলে দিয়েছে সিপিএম নেত্রী সুভাষিনী আলী, তার সুভাষিনী আলীর করা প্রশ্ন আমি জানি সীতারাম ইয়েচুরি সে করবে বলে মনে হয় না, তবে সুভাষিনী আলীর দম আছে, হবেই তো, হবেই তো। বাবা মা যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আইএনএর সদস্য ছিল মনে আছে, লক্ষ্মী সাহেগালের কথা, তারই মেয়ে হচ্ছেন সুভাষিনী আলী, মুজাফর আলীকে তিনি বিয়ে করেছিলেন তাই সুভাষিনী আলী নাম হয়েছে, মানে ধর্ম পরিবর্তন হয়েছে, সুভাষিনী আলী হয়েছে নাম। যাই হোক, এই সুভাষিনী আলী কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন এবং প্রশ্ন তুলেছেন কিন্তু সবার সামনে, সবার সামনে, একদম প্রেসের সামনে, এবং সমস্ত জনগণ দেখছে। জানি না এই রাজ্যের এই অধীর রঞ্জন চৌধুরী মানে প্রদেশ কংগ্রেস সভাপতি এর উত্তরে কি, গলার শিরা ফুলিয়ে চোখ মুখ পাকিয়ে রগের ওপর সেই কীরকম হয়ে যাওয়া বিক্ষত মুক্তি এবং মুখ ফুকগুলো কীরকম অভিব্যক্তি করেন, সেই সমস্ত করে এর উত্তর কী দেবেন? কেরালায় এইরকম অবস্থা হয়ে যাচ্ছে, মানে সিপিএম কিন্তু এবার পরিষ্কার করে বুঝে গেছে যে রাহুল গান্ধীর মতো নেতা কোনোদিনই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নয়, যে ভয় পায়, লড়াইয়ের ময়দানে দাঁড়াতে ভয় পায়। ওদিকে নরেন্দ্র মোদী গুজরাট থেকে চলে আসেন বারাণসী লড়ার জন্য আর জিতেও যান, তফাত কতটা বুঝুন, একজন নিজের মাটিতে দাঁড়িয়ে হেরে যায় আর একজন অন্যের মাটিতে গিয়ে লোককে হারাতে সাহস পায়। রাহুল গান্ধীকে বাঁচতে হয় নিজেদের কংগ্রেসের জায়গা সিপিএমের জায়গায় গিয়ে, যে আমাকে ভোট দিয়ে জেতাও, বিজেপি যেখানে আছে সেখানে কিন্তু দাঁড়াতে ভয় পায় কংগ্রেসিরাই। অদ্ভুত জায়গা, অদ্ভুত জায়গা, সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে যে কংগ্রেসের অবস্থা কোথায় যাচ্ছে এখন। আচ্ছা আপনার কি মনে হচ্ছে? সুভাষিনী আলী যে প্রশ্নটা করেছেন তার পরিপ্রেক্ষিতে আমার কিছু প্রশ্ন আছে, এর উত্তরটা আপনি দিন তো। মনে হয় না রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে ভয় পেয়েছে, অর্থাৎ বিজেপিকে ভয় পাচ্ছে, হারার ভয় পালিয়ে গেছে ওয়ানাডে, মনে হয় না? সোনিয়া গান্ধী ভয়ের চোটে লোকসভায় দাঁড়ায়নি, মনে হয় না ভয়ের চোটে? অর্থাৎ মোদীর ভয়, মোদী আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। আচ্ছা এরা আবার স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হব, যার লড়াই করার ক্ষমতা নেই সেও স্বপ্ন দেখে, জেতার জন্য তাদের একজনকে হতে হচ্ছে রাজ্যসভার সাংসদ আর একজনকে যেতে হচ্ছে ওয়ানারে, আর যেখানে প্রশ্ন তো হচ্ছে সিপিএমই, তাই মনে হয় না যে এ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? অনেকে দেখি বলেন যে হ্যাঁ যোগ্যতম ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার, এ যোগ্য? এরকম লোক যদি যোগ্য হয় তাহলে আগামী দিনে, এ যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আগামী দিনে পাকিস্তানের সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে তো বাদ দিন, মনে হয় শ্রীলঙ্কার সঙ্গে যদি কোনো কারণে আমাদের যুদ্ধ লাগে মানে কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে মনে হয় শ্রীলঙ্কার কাছেও কি আত্মসমর্পণ করে দেবে গোটা ভারতবর্ষকে নিয়ে। এই হচ্ছে এ দম, যে হারার ভয়ে পালিয়ে যায়, যেটা সুভাষিনী আলীর কথা শুনে আমাদের মনে হলো, কারণ এটা আটপাটা লাগছে, আটপাটা আমাদের কাছে লাগছে না, আমাদের কাছে চটপট মনে হচ্ছে যে ভয়ের চোটে চলে গেছে। যাই হোক, এবার আপনি বলুন, আমি যেটা বললাম আমার ধারণা কি ভুল? যদি ভুল হয় আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই বলবো যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আর যদি ঠিক হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ারও করবেন, কারণ এই রাজ্যে সবার জানা উচিত যে কীরকমভাবে ভয় পেয়েছে। আর এটা তুলে ধরছে কে? না সিপিএম, অদ্ভুত দোস্তি, এখানেও কুস্তি, ওপরেও কুস্তি, চারিদিকেই কুস্তি, এরা লড়বে মোদিজির বিরুদ্ধে।
এখনো সময় হয়নি, এখনো অনেক দিন বাকি আছে। একদিন সিপিএম এই রাজ্যে দাঁড়িয়ে বলতো, বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হয়। আজ সবাই বলছি, জনগণ, এই সিপিএম, এই কংগ্রেস, এদেরকে এবার গোটা ভারতবাসী দূরবীন দিয়ে দেখবে, নাকি ওই মাইক্রোস্কোপ দিয়ে দেখবে, কি বলেন আপনি? যাই হোক, এটা ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় প্রতিবেদনটা ভালো লাগলো লাইক করবেন, যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ার করবেন, আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানায় তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।